নমস্কার ভিউয়ার সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন এবং নিজের ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রতিনিয়ত আপনারা নিশ্চয়ই কিছু না কিছু চেষ্টা করেই যাচ্ছেন। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা দেখব এবং জানব কিভাবে প্যাটেক পোর্টাল থেকে আপনারা ইউটিআই আইডি ক্রিয়েট করবেন। ঠিক আছে, সো ইউটিআই আইডি ক্রিয়েট করার পুরো পদ্ধতি এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। সর্বপ্রথম আপনাকে আপনার প্যানেল লগ ইন করে নিতে হবে। আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড এখানে বসিয়ে আপনি লগ ইনে ক্লিক করবেন এবং আপনার লগ ইন পেজটি আপনার সামনে চলে আসবে। যখনই এই লগ ইন পেজটি আপনার সামনে চলে আসলো, এটা একটি সম্পূর্ণ নতুন লগ ইন, জাস্ট আমি বানিয়েছি ভিডিওটা দেখা বানানোর জন্য এবং আপনাদেরকে বোঝানোর জন্য কিভাবে ইউটিআই প্যান সার্ভিসে গিয়ে ইউটিআই প্যান সার্ভিসটাকে আপনারা লাইভ করবেন এবং কিভাবে তা করবেন। সবার প্রথমে প্রথম কথা হলো আপনাকে লগ ইন করে নিতে হবে এবং দ্বিতীয় পর্যায়ে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইউটিআই প্যান সার্ভিস বলে যে এখানে কলামটা বা বক্সটা আছে সেই বক্সে আপনাকে ক্লিক করতে হবে। ইউটিআই প্যান সার্ভিস এখানেও আছে, তো আমি বলবো এখানটাই ক্লিক করুন। যখনই আপনার ইউটিআই প্যান সার্ভিসে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে প্যান সার্ভিস এজেন্ট পিএসএ বলে একটা অপশন আসবে, আর সেটা তখনই এই অপশনটা তখনই আসবে যখন কোনো আইডি থেকে ইউটিআই আইডি ক্রিয়েট এখন পর্যন্ত হয়নি, সেই আইডিতেই শুধুমাত্র এই অপশনটি দেখাবে। সো যখনই আপনার জেনারেট পিএসএ আইডিতে ক্লিক করবেন, তখন আপনার যে ডেটা আছে, আপনার প্রোফাইলে যত ডেটা আছে সব ডেটা ক্যাপচার করে সেটা আমাদের টিমটেক সাপোর্টের ইউটিআই পেজে যাবে এবং সেখান থেকে আপনার আইডিটা ক্রিয়েট হবে। মধ্যে আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি যে পেটেক যে প্যানেলটা আছে সেটা সম্পূর্ণ পাওয়ার্ড বাই টিমটেক সাপোর্ট, আর আপনারা এখানে ঢুকে যে কোম্পানিটার নাম দেখতে পাবেন সেটাও টিমটেক সাপোর্ট, মানে কোনো থার্ড পার্টি অপশনে গিয়ে আপনাকে সেটা করতে হবে না, সেটা আপনি টিমটেক সাপোর্টেরই পেয়ে যাচ্ছেন। জেনারেট পিএসএ আইডিতে যখনই আপনি ক্লিক করবেন, কিছুটা সময় সেখানে আপনাকে দিতে হবে, কারণ উপরে যে ব্রাউজিং একটু সময় নিচ্ছে, সার্ভার যে সময় নিচ্ছে সেটা এখানে দেখা যাচ্ছে না যদিও আপনার এখানে, তো এখানে কিছুটা সময় আপনাকে দিতে হবে এবং তারপরে কিন্তু আপনার পিএসএ আইডিটা জেনারেট হয়ে যাবে। পিএসএ অলরেডি ক্রিয়েটেড অ্যান্ড রেজিস্ট্রেশন কোড ইজ 189354, এই জিনিসটা এখানে লেখা আছে। অবশ্যই এই যে কোডটা এখানে দেওয়া আছে এই কোডটাকে আপনারা কপি করে নেবেন, যদি এই কোডটা আপনি পরেও এখানে পাবেন, কিন্তু আমি বলবো যে এই কোডটাকে আপনি তৎক্ষণাৎ এখান থেকে কপি করে নিন এবং ড্যাশবোর্ডে আপনি ক্লিক করে দিন। এইটুকু যখন আপনার ক্রিয়েট হয়ে যাবে আপনি আবার ড্যাশবোর্ডে চলে যাবেন এবং ক্রিয়েট আবার করবেন ইউটিআই প্যান সার্ভিস। এই দেখুন, এবার যখনই আপনি ইউটিআই প্যান সার্ভিস এবার ক্রিয়েট করলেন, আপনার কিন্তু ভিএলই আইডি ক্রিয়েট হয়ে গেছে। এটাকে প্যান মানে ইউটিআইয়ের ভাষায়, ইউটিআইয়ের ভাষায় এটাকে ভিএলই আইডি বলা হয়। তো ভিএলই আইডি আপনার ক্রিয়েট হয়ে গেছে, এখানে দেখাচ্ছে পিএসএ লগ ইন আপনার এই নাম্বারটাই আছে, পিএসএ পাসওয়ার্ডও সেমই আছে, পিএসএ কোড আপনার এই নাম্বারটা, যে নাম্বারটা আপনি কপি করেছেন সেই নাম্বারটা এখানে আছে, ইউজার আইডি পাসওয়ার্ড এটা দিয়ে আপনাকে লগ ইন করতে হবে এবং আপনি পিএসএ কোড আপনাকে বসাতে হবে। যাবেন কোন পেজে, পিএসএ লগ ইন লিঙ্ক বলে একটা অপশন আছে, এখানে হেয়ারে ক্লিক করবেন। ক্লিক করলেই যে রিভাম পোর্টালটা আছে সেই রিভাম পোর্টালটা আপনার সামনে খুলে যাবে। আপনি এই যে ইউজার আইডি আছে আপনার, এটা দুটোই সেম, ইউজার আইডি এবং পাসওয়ার্ড দুটোই সেম রাখা আছে এখানে, এটা কপি করে নেবেন, এটা কপি করে আপনি এখানে বসিয়ে দেবেন। ইউজার আইডি এবং পাসওয়ার্ড দুটোই এখানে বসিয়ে দিলেন, তারপর এখানে ক্যাপচাতে আপনার 478703 ক্লিক করে দিলেন এবং সাবমিট বাটনে করে দিলেন ক্লিক। সাবমিট বাটনে ক্লিক করার পর এই পেজটা আপনাকে নিয়ে গেল, ইউ আর নট রেজিস্টার্ড উইথ ইউটিআই, ক্লিক টু রেজিস্টার, এখানে ওকে বাটনে ক্লিক করলেন, এখানে চেকবক্সে করে দিলেন ক্লিক। চেকবক্সে ক্লিক করার পর এখানে যে সমস্ত ডেটাগুলি আপনি ফিল করেছিলেন আপনার রিটেলার আইডি বানানোর সময়, আপনার ডিস্ট্রিবিউটার বানিয়েছিল বা আপনি যাই করেছিলেন, এই ডেটাগুলি কিন্তু এখানে চলে আসলো। ঠিক আছে, এই ডেটাগুলো চলে আসার পর এখানে একটা অটো স্টেট সিলেক্ট হয়ে যায়, তা নিয়ে চাপ নেওয়ার কিছু নেই। ঠিক আছে, আপনার আইডিটা যেখান থেকেই চলুক, এটা অ্যাকচুয়ালি এই আইডিটা আমাদের যে এনএসডিএলে যে কর্পোরেট লাইসেন্সটা সেটা নর্থ ইস্টের আন্ডারে, আর এর হেড অফিস মেঘালয়াতে, সেই জন্য এটা মেঘালয়ে আসে, তা নিয়ে কোনো চাপ নেই। আপনি সিকিউরিটি কোশ্চেনে চলে আসবেন, ফেভারিট বুক, মাদার মেডেন নেম, মান নাম সিলেক্ট করে দেবেন এবং মান নামটা আপনি এখানে টাইপ করে দেবেন। এইবার কিন্তু আপনাকে এখানে রেজিস্ট্রেশন কোডটা যে আছে সেই রেজিস্ট্রেশন কোডটা কিন্তু এবার আপনাকে এখানে বসাতে হবে। ঠিক আছে, রেজিস্ট্রেশন কোড কী ছিল, রেজিস্ট্রেশন কোড ছিল 189354, কপি করুন এবং রেজিস্ট্রেশন কোডের জায়গায় আপনি রেজিস্ট্রেশন কোডটা বসিয়ে সাবমিট বাটনে ক্লিক করে দিন।
সাবমিট বাটনে ক্লিক করার পর কিছুটা সময় এখানে নেবে এবং কাইন্ডলি ফিল আপ অল রিকোয়ার, এখানে লেখা আছে সব কিছু আপনাকে ফিল করতে হবে। যদিও ডিস্ট্রিক্ট আমি এখানে সিলেক্ট করিনি, আদার আমি দিয়ে দিলাম এখানে, এতটুকু করতে হবে। সিকিউরিটি কুয়েশনে গিয়ে আবার আমি নামটা সিলেক্ট করে দিলাম, সিকিউরিটি কুয়েশন আনসার হবে এরকম। ঠিক আছে, আর পাসওয়ার্ড তো এখানে দেওয়াই আছে, কপি করে নিলাম। আপনাকে সব কিছু ফিল করে নিতে হবে প্রপারভাবে। আদার ডিস্ট্রিক্ট সিলেক্ট করা যাবে না, যে কোনো একটা সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, চলুন সাবমিট বাটনে তারপর করে দিলাম ক্লিক। এবার রেজিস্টার কিন্তু সাকসেসফুলি হয়ে গেল। এবার কি করতে হবে আমাকে, পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে। কারেন্ট যে ওল্ড পাসওয়ার্ড ছিল এটাই পাসওয়ার্ড ছিল, এটাকে আমি এখানে বসিয়ে দিলাম ওল্ড পাসওয়ার্ড। নিউ পাসওয়ার্ডে গিয়ে আমি আমার নিজের মতো করে পাসওয়ার্ড বানিয়ে নিলাম। এরকম হতে হবে, দুটো ক্যাপিটাল লেটার থাকতে হবে, স্মল লেটার থাকতে হবে, স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে এবং নাম্বার থাকতে হবে। এগুলো যখন কমপ্লিট হয়ে গেলো বসিয়ে দিলাম, এখানে গ্রিন গ্রিন দেখালো, তারপর আমি সাবমিট বাটনে করে দিলাম ক্লিক। আর সাবমিট বাটনে ক্লিক করার পর কিন্তু আমার ইউটিআই এর সেট আপ একদম কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, এইবার আমি আবার লগ ইন করবো, এটাকে কপি করে নিলাম ইউজার আইডিটাকে, ইউজার আইডি কপি করে এখানে বসিয়ে দিলাম সেই মোতাবেক যা বানিয়েছিলাম, পাসওয়ার্ড তাও বসিয়ে দিলাম এখানে। আর 38 3030 ক্যাপচাটা বসিয়ে সাবমিট বাটনে আবার ক্লিক করলাম। আচ্ছা, এখানে পেজে একটু সমস্যা হচ্ছে, আমি দ্বিতীয়বার লগ ইন করছি। যদিও রিভাম পোর্টালে খুব বেশি সমস্যা হয় না, কিন্তু রিভাম পোর্টালটা নতুন হওয়ার কারণে কিছুটা সমস্যা হঠাৎ হঠাৎ দেখা দেয় এবং সেটা খুব বেশি নয়। 38 3030 সাবমিট। আচ্ছা, এই মুহূর্তে ওদের সার্ভারে কিছু একটা সমস্যা আছে হয়তো, এই জন্য এই সমস্যাটা করছে। একটু সময় আমি অপেক্ষা করে নিই। আমি দ্বিতীয়বার আরেকবার ট্রাই করলাম, জাস্ট ধরুন 30 সেকেন্ড পর, এই দেখুন এখানে কিন্তু খুলে গেছে এবং আমি আবার ইউজার আইডি পাসওয়ার্ডটা সেভ করে নিয়েছি। এখানে আমি নাম দিয়েছিলাম টিম টেক সাপোর্ট পার্সোনাল, আর এখানে আপনি যেটা দেখতে পাবেন, এই দেখুন আপনাদের টিম টেক সাপোর্ট এখানে আছে, মানে আপনি সরাসরি টিম টেক সাপোর্টেই কাজ করছেন, আদার প্যান মিত্রা ফিত্রা এরকম কিছু নয়। মানে আপনি আপনার বাড়ির এবং ঘরের কাছের প্যানেলে কাজ করছেন, অন্য কোনো প্যানেল নয়। অন্য জায়গায় কী দেখা যায়, অনেক ক্ষেত্রে আমরাও অনেককে এপিয়ে দিয়েছি, সেইখানে যদি আপনি টিম টেক সাপোর্ট দেখতে পান তাহলে আপনি বিশ্বস্ত থাকতে পারেন যে যে কোনো সমস্যায় আপনি যার কাছ থেকে নিয়েছেন ওনার কাছে সাহায্য চাইলে সাহায্য পেতে পারেন। অন্য জায়গায় সাহায্য পাওয়া যায় না এরকম আমি বলবো না, কিন্তু অনেক ক্ষেত্রে এরকমও হয় পাওয়া যায় না। এরকম ওয়েস্ট বেঙ্গলেও আমি দেখেছি, একজন অন্য জায়গা থেকে সাউথ ইন্ডিয়া থেকে প্যানেল নিয়ে রেখেছেন, ওনার প্যানেল ঠিক আছে ওয়েস্ট বেঙ্গলে, কিন্তু ওনার এপিআইটা সাউথের, যখনই কোনো সমস্যা হচ্ছে সেই সমস্যার সমাধান হচ্ছে না। স্পেশালি এরকম একজন ডেভেলপ করে দিচ্ছেন এই জিনিসগুলো, তো ছেড়ে দিলাম ওই বিষয়বস্তুগুলো। এবার যা বোঝানোর ছিল এই ভিডিওর মাধ্যমে, যে এইটাই হচ্ছে প্রসেস, আপনি কীভাবে পেটেক পোর্টালের মাধ্যমে ইউটিআই পিএসএ সার্ভিস লাইভ করবেন এবং ইউটিআই পিএসএর লগ ইন করে তার সেট আপটা করবেন। সম্পূর্ণ সেট আপটা আমি ভিডিওর মাধ্যমে আপনাকে এখানে দেখিয়ে দিলাম, আশা করছি তারপর আর কোনো সমস্যা হওয়ার কথা না। নেক্সট ভিডিওতে আমরা দেখব কীভাবে আপনি লোড আপনার ওয়ালেটে নেবেন। এটা হচ্ছে আপনার ওয়ালেট, অ্যাভেলেবল ব্যালেন্স উইথ এইচও, এটা আমরা নেক্সট ভিডিওতে দেখব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।